গুড মর্নিং হ্যালো फ्रेंड्स গুড মর্নিং অনেক দিন পর বাড়ি থেকে ব্লগটা শুরু করা হলো বাড়ি থেকেই করা হলো কারণ একই দিনে ব্লগ হয় না হ্যাঁ তুমি যেখানে ছিলে সেখানে এখন ব্লগ শুরু করা হয় হ্যাঁ হ্যাঁ তো বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারলে খুবই ভালো লাগছে কি বলো একটা নতুন ভাবে নতুন দিনের শুরুয়াত হয়ে গেল আমি আবার চলে এলাম নোখ প্যান্ট প্যানেন নিই নোখানঘানের নিই সঞ্জীব লিপিকা অলিজ অল সবসময় মনের কথা বলে মন ভালো করার কথা বলে তাই যে কোনো প্যান্ট প্যানেন নিই ঘ্যানঘ্যান ভুলে যাও আবার নতুন করে শুরু হয়ে গেছি স্টেট তোমাদের সাথে সত্যি কথা বলতে সবসময় খুশির মুহূর্ত ভালো মুহূর্তগুলো শেয়ার করতেই বেশি ভালো লাগে কারণ তোমরাও তো ভাই প্রত্যেকের লাইফেই খারাপটা থাকেই তো সেখানে যদি তোমরা ব্লগে এসেও খারাপ রাইড থাকো চলবে না চলো যাই হোক আগে দিনটাকেও শুরু করলাম হাতে ব্লগটাকেও শুরু করলাম সকাল সকাল শুরু চা খাওয়া কমপ্লিট সবারই তো তা খেয়ে মামুনি গেছে পুজো করতে আর এই যে ব্রেকফাস্টে কি বানাচ্ছে দেখিয়ে দিই এখন এই যে উনি মোটামুটি ওনার যেটা ডক্টর বলেছেন সেইভাবেই খাওয়ানো হচ্ছে এই যে এখানে এখন দেখা যাচ্ছে না কিন্তু এখানে হচ্ছে হলো ডালিয়া হ্যাঁ মসুরির ডাল দিয়ে ডাল দিয়ে আর বিনস ছিল ওগুলো দিয়ে দিয়েছি আর এই যে এখানে রয়েছে ডিম সেদ্ধ আর এই যে দাঁড়াও দুপুরে হবে হলো লাল শাক তাই জন্য এখন লাল শাকটাকে আমি টকাটক করে কেটে নেব তাই তো

বলেছেন ঠিক আছে শুনে ঘুম থেকে উঠে পড়েছে এই যে সবাইকে গুড মর্নিং বলছে তাই তো ঋষাণ শালাকে গুড মর্নিং বলছে ঋজানকে পছন্দ হ্যাপি কারণ হচ্ছে এই যে বাবার সাথে অনেক দিন পাড়ু খেলু খেলু করছে করো খেলু খেলু করো আমাদের সবারই ব্রেকফাস্ট করা কমপ্লিট আর আমি এখন যাচ্ছি হলো যে বাজারে বাজার সবই কালকে মোটামুটি সবজি দাদা ভাই এনেছে কিন্তু মাছটা আনানো হয়নি তো মাছটা আমি এখন আনতে যাচ্ছি চলো শুধু কি মাছটা নিয়ে চলে আসি বাজার থেকে অনেকক্ষণ চলে এসেছি এসে অনেকটা টাইম চলে গেছে মানে অনেক কিছু কাজ ছিল সেগুলো সব কড়া হয়ে গেছে তারপর লাঞ্চ প্রিপারেশন করছে মামুনি হাফ হওয়া হাফ না হওয়া এখন এমন অবস্থায় রয়েছে তাহলে এখন কি হচ্ছে তাহলে তোমাদেরকে দেখাই বাজার থেকে তোমরা দেখলেই মাছ এনেছিলাম সেই মাছটা ছিল ডিম এই যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে মানে মাছের ডিমের এই যে মাছের ডিমের বড়া এই যে এখানে একটা রয়েছে অবশ্যই আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে এইটা হচ্ছে দেখো আজকে রিশানের জন্য একটা নতুন খেলনা এই যে ডাম 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 করে বাজানো হবে ঋষান বাজানোর থেকে বেশি অন্য কিছু খেয়ে ফেলেছে মুখে তোর কেমন লাগছে খেলনাটা ভালো লেগেছে হ্যাঁ সবাইকে একটু উত্তর দেবে তুমি পিসিমণির সঙ্গে খেলছ ও কতটা খেলছো অসুবিধা অনেকটা খেলছো ওই যে ওর কাজ একটাই এই যে ওর কাজ ও কি করবে ওটাকে নিয়ে কি করবি তুই ওটাকে নিয়ে ও ক্যামেরা বুঝে গেছে ক্যামেরার সামনে খাবে না ওই দেখো ধরে রয়েছে কি সুন্দর করে দেখো স্নান করা কমপ্লিট এবার যাবো দুপুরে লাঞ্চ করতে চলো আজকে প্লেন মাছ ভাত শাক হয়েছে তো গিয়ে লাঞ্চটা সেরে আসি আজকে লাঞ্চের সময় আর ভিডিও করছি না কারণ নিজের মামুনি আমি দিদিয়া তিন জায়গায় খেতে বসবো তো একটু গল্প করতে করতে নিজেদের মতন করে টাইম স্পেন্ড করতে করতে লাঞ্চটা সেরে নিই দেখো আমাদের রিসান সোনা কি করছে রিসান দেখি দাদো তুমি কি করছো দেখি দাও পিসিমনি তোমাকে কি শেখাচ্ছে দেখাও এই যে পিসিমনি দেখো এই রিসান উঠছে

বসে হ্যাঁ বল তুমি বসো হ্যাঁ তুমি বসো এই তো হ্যাঁ আনন্দ আছে হ্যাঁ হ্যাঁমনি করে ঠিক আনন্দ আছে এই কিছু বলার আছে আপনার রিসান্ত বাবু আপনার কিছু বলার আছে আপনি বলতে পারেন কিছু বলার নেই ঠিক আছে কিছু বলবেন আপনি এই যে আপনার এই ওঠা বসা এটা ভালো লাগছে কি আপনার যদি হয় একটু এটা আওয়াজ দিয়ে বলে দিন আ করে আওয়াজ দিয়ে বলে দিন হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে আপনি এখন কিছু বলবেন না ব্যস্ত ঠিক আছে ঠিক আছে বক্সিং আমাদের বক্সিং স্টার্ট হয়ে গেছে বাবার সাথে ফোকাস ফোকাস কর এইট গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধে দেখতেই পেলে চলছে এখন ছেলের খেলা ছেলের সাথে বাবার পিসি সবার খেলা তো এখন ওর সাথে আমরা সবাই খেতে থাকি এবং হয়তো বল না বাচ্চার সাথে বাচ্চা হওয়া যায় তো যাই হোক আমরা সবাই মোটামুটি ওর বয়সে ফিরে যাওয়ার চেষ্টা করছি তাই না ও একটা ড্রাইভার টেনশনটা অন্তত কমে যায় কারণ টেনশনের তো অভাব নেই আমাদের কি বলিস টেনশন দেখো এখনও মশারি থেকে বের করা হয়নি ভাবছি বার করবো একটু পরে কারণ সন্ধেবেলায় মশাটা প্রচণ্ড থাকে তো ওই দেখ ও ক্যামেরার দিকে তাকিয়ে ঠিক আছে চলো সন্ধ্যাভাবে একটু চা খেতে হবে

সাথে ফির সবাই ছক বাজিতে জামাই বি জামে সবাই সাথে সবাই ছিল সবাই মিলে বিশেষ জামাই দেখার আজকে মজা ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা সন্ধ্যের পর অনেকটা টাইম কেটে গেছে এখন ঘড়িতে যে প্রায় দশটা তোমরা ভাবতেই পারো এতটা টাইম আমার সঙ্গে কিছু শেয়ার করিনি কারণ আসলে সন্ধের পর চা টা সবই খাওয়া হলো কিন্তু ওই মানে কিছু এই কথা সেই কথা কারণ অনেকটা দিন ও আমাদের সাথে ছিল না প্রায় বাইশ চব্বিশ দিন তো মানে হবেই যতদিন তোমরা ব্লগ দেখছো না ঠিক ততদিনই তো বুঝতেই পারছো এনে এতদিন বাইরে থাকলে যতই আমরা গিয়ে দেখা করি ফোনে কথা বলি সবটার পরও অনেকটা কথা থাকে যখন সামনে আসা হয় তাই না তো সেই নিয়েই সবাই মিলে গল্পই করছিলাম মামনি আমি দিদিয়া ও সবাই মিলেই আর কি আর মানে অনেকেই হয়তো তোমাদের মধ্যেও অবাক হয়ে মানে দিতেই পারো বা যারা আমার অনেক নিজের লোকেরা বা অনেকেই যেখানেই যাচ্ছি না কেন প্রত্যেক একটা প্রশ্ন থাকছে সেই প্রশ্নটা ভাবলাম তোমাদের সঙ্গে যদি একটু শেয়ার করি সেটা অনেকেই আমাকে বলছে যে অত ছোট বাচ্চা রেখে কি করে আমি যাচ্ছি কারণ ন্যাচারালি ও যখন বাইরে রয়েছে বা অ্যাডমিট রয়েছে যতই সবাই যাক দাদা ভাই কন্টিনিউ ছিল কিন্তু সবাই গেলেও নিজেকে আটকানো যায় না মানে না আমি গিয়ে একটু দেখে আসি বা সবটা দাদা দাদা ভাই ও তো একা কতটা করবে তো সেখানে যেতেই হচ্ছিল কিন্তু বাড়িতে ছেলেটা রয়েছে তো সত্যি বলতে আমি কোনো রকম কোনো প্রবলেম ফেস করলামই না কারণটাই হলো দিদিয়া মানে অদ্ভুতভাবে আমার ছেলে দিদির কাছে ওর পিসিমনির কাছে খুব ভালোই থাকে মানে আমার কাছে ঠিক যেমনভাবে থাকে ওর কাছেও ঠিক তেমনভাবেই থাকে তো তাই জন্য আর কি কোথাও গিয়ে ঠাকুর ঠাকুর করে এই এতটা পর্যন্ত টাইম তো কাটিয়ে ফেললাম আশা করি ও সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত ঠিক এইভাবে আমরা কাটিয়ে ফেলবো মানে একটা জিনিস খুব আছে তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করতে যে খুব ইচ্ছে হলো সেটা হলো প্রচুর খারাপ সময় আমরা কাটাই লাইফে ভালোটা যেমন অনেকটা থাকে খারাপটাও অনেকটা থাকে কিন্তু যদি তোমার ফ্যামিলি তোমার সঙ্গে থাকে তাহলে দেখবে সেই খারাপ সময়টাতেও তুমি কিন্তু ঠিক ভালোভাবেই উদ্ধার হয়ে যাবে এটা একদম গ্যারান্টি তবে হ্যাঁ আমরা অনেক সময় এখনকার দিনে যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় আমাদের বেশিরভাগই খুব কম মানে বেশিরভাগই হয় এক ছেলে বা এক মেয়ে মানে সে একাই তো তার ক্ষেত্রে সত্যি সমস্যা তার ফ্যামিলি কমই থাকে কিন্তু যার যতটুকু আছে শুধু বলবো প্রত্যেকটা সম্পর্ককে খুব কষ্ট করে হলেও একটু আগলে রাখার চেষ্টা করো অনেকটা ভুল বোঝাবুঝি অনেক সময় হয় আমাদের মধ্যে হতেই পারে সময় যে আমাদের সব মতের মিল তোমাদের সব সময় হবে এটা তো নয় না কারণ আমাদের নিজের মা নিজের বাবা নিজের দাদা এদের সাথে তো সেটা হয় না তাহলে শ্বশুর বাড়িতে সে আমরা কেন এক্সপেক্ট করি যে সব কিছু আমাদের মিলে হবে কিন্তু তা কিন্তু আমরা কি আমার বাবা আমার সাথে আলাদা হই সেটা তো হই না না তো সেখানে দাঁড়িয়ে বলবো প্রত্যেকটা সম্পর্ককে হয়তো খুব যত্ন করে যদি আমরা একটু আগলে রাখি তো আমার দুঃসময়ও তারা কিন্তু আমাকে আগলে রাখবে তো ঠিক তাই আমার ক্ষেত্রেও হয়েছে আমরা মানে আমি বললাম না আমার ছোট্ট অক্ত বাচ্চা ঠাকুমা পিসি দুজনে মিলে এত সুন্দরভাবে ওকে রেখেছে যে আমার কোনো মানে বাইরে বেরিয়ে গেলে আমার টেনশান থাকছে না যে নাও হ্যাঁ একটা মা হিসেবে যেটা থাকে যে নাও কী করছে এটা একটা দুশ্চিন্তা তো কাজ করে নিজেরই মনে হয় না সামনে আসলে খুব ভালো লাগে ও আমি সামনে আসলে প্রচণ্ড আদর করে আমায় মানে তখন আর কোনো কিছু ভালো লাগে না শুধু ওর সাথেই টাইম কাটাতে ভালো লাগে কিন্তু তারপরেও আমি এক কোথাও গিয়ে নিশ্চিন্ত যে না ও ঠিক টাইমে খাওয়া হবে ঠিক টাইমে স্নান হবে সবটা ঠিক টাইমে হবে তো যাই হোক এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো মানে এর নিজের লোককে তো থ্যাংক ইউ বলা যায় না কিন্তু ওই মনের থেকে ভেতর থেকে একটা ফিল আসেই তাই না তো যাই হোক এই হলো ব্যাপার তো এখন রাত হয়ে গেছে এখন ডিনার করার টাইম ও মোটামুটি মনে হয় মনে ওকে ডিনার দিচ্ছে আমিও যাই কেন কিছু মেডিসিনও রয়েছে সেগুলোও দিতে হবে আমরাও ডিনার করব

হচ্ছে আমাদেরও খাওয়ার পালা আর হয়তো ব্লকগুলো খুব বড় হচ্ছে না তবে হ্যাঁ চেষ্টা করবো তোমাদের কাছে রোজই কিছু না কিছু পৌঁছে দেওয়ার সেটা চার মিনিটেরই হোক আর সাত মিনিটেরই হোক আর পনেরো মিনিটেরই হোক কারণ এখন কদিন একটু কি বলবো একটু ব্যস্ততার মধ্যে যাবে কারণ একটু ডক্টর দেখানোর আছে কিছু চেক আপ করানো থাকবে কিছু টেস্ট করানো থাকবে বিভিন্ন কাজে আর কি বেরোতে হচ্ছে সবটা নিয়ে এই হলো মোটামুটি এখনকার পরিস্থিতি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আশা করছি তোমাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্লিজ তোমরা লাইক করো কারণ তোমাদের লাইকে কিন্তু আমাকে ব্লগ করার জন্য অনেকটা বেশি ইন্সপায়ার করে এটাই হচ্ছে বলার আর এখনকার জন্য তোমার স্টার্টার গুড নাইট আর হ্যাঁ সবাইকে বলবো নিজের সম্ভাবনাগুলোকে ঠিক এইভাবে আগলে রাখো এইভাবে শক্ত করে মুঠি করে রেখো কেউ কারোর হাত ছিল না চলো এখনকার জন্য টাটা যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও